আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঝড়, সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও কি জানানো হয়েছে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আগামী 24 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকেই পরিস্থিতি বদল হবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে, আর সেই মতো কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। যেমন দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ছাড়াও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। শুধু দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জন্য বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে আগামী 24 ঘন্টায় পরিস্থিতি বদল হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সবকটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবারও বৃষ্টি বাড়বে আজ রাত থেকে আগামীকাল পর্যন্ত। প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, আর তা সোমবার সকালের মধ্যেই স্পষ্ট হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এখন দেখার বিষয় স্বস্তি দিয়ে বাংলায় বৃষ্টি পড়ে কি না, সেই সঙ্গে কালবৈশাখী ঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হয়েছে। এই সময়ে কালবৈশাখীর একটা প্রভাব দেখা যায় বাংলায়, কিন্তু এবছর এখনও পর্যন্ত তেমন কোনো প্রভাব নেই, আর এর কারণে আবহাওয়ার পরিবর্তনকেই দায়ী করেছেন আবহাওয়াবিদরা। তবে বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন কালবৈশাখী ঝড়ের কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।